গাইস, আমাদের গেমের যখনই অ্যানিভার্সারি ইভেন্ট আসে তখনই গেমের মধ্যে একটা স্পেশাল গোল্ড রয়েল দেখতে পাই, যে গোল্ড রয়েল আমরা গোল্ড দিয়ে স্পিন করে অনেক কিছু আইটেম রিওয়ার্ড বের করতে পারি। তো আর কিছুদিন পরেই গেমের মধ্যে সিক্স অ্যানিভার্সারি ইভেন্ট আসতে রয়েছে। সিক্স অ্যানিভার্সারি ইভেন্টে তোমরা কি স্পেশাল গোল্ড রয়েল দেখতে পারবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। এছাড়াও তোমরা কিভাবে ফ্রিতে ডায়মন্ড, ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে সেই ইভেন্ট আজকের এই ভিডিওতে রিভিউ করে তোমাদের দেখাবো। এছাড়াও আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা ইভেন্ট দেখাবো যে ইভেন্টের মধ্যে তোমরা বুইয়া পাসটা ডিসকাউন্টে নিতে পারবে। তো সেই ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও সহ আজকের এই ভিডিওতে রিভিউ করে তোমাদের দেখাবো। এছাড়াও নেক্সট অভেন্ট গেমের মধ্যে কি হতে চলেছে তার কনফার্ম আপডেট তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও আজকের রাত ওয়াটার কনফার্ম আপডেট তো আছেই। সো আজকের এই ভিডিওর ইনফরমেশন গুলো তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। আর ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওর ইনফরমেশন গুলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নিও। সো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো ভিডিও শুরুতেই তোমাদের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিই, যেটা হচ্ছে নেক্সট টপ আপ ইভেন্ট গেমের মধ্যে কি হতে চলেছে। এই টপ ইভেন্টের কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই টপ ইভেন্টটা শুধুমাত্র তোমরা ইন্ডিয়ান সার্ভারে দেখতে পারবে। 20 তারিখে টপ ইভেন্টটা গেমের মধ্যে চলে আসবে। 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত গেমের মধ্যে এই টপ ইভেন্টটা চলবে, যেখানে তোমরা 100 ডায়মন্ড টপ করলে এখানে তোমরা একটা প্যানে স্কিন দেখতে পারছো। এই প্যানে স্কিনটার নাম হচ্ছে ইনোসেন্ট মোকো। তো এই প্যানে স্কিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে। আর তোমরা যদি 200 ডায়মন্ড টপ করো তোমরা এখানে যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারছো, এই ব্যাকপ্যাকের স্কিনটার নাম হচ্ছে ওমনি রেপটাইল ব্যাকপ্যাক। তো এই ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে। এই ব্যাকপ্যাক স্কিনটা এখন বাংলাদেশ সার্ভারে টপ ইভেন্টের মধ্যে চলছে। আর এখন বাংলাদেশ সার্ভারে কোনো নতুন টপ ইভেন্ট আসবে না, কারণ এখন বাংলাদেশ সার্ভারে যে ঈদ স্পেশাল টপ ইভেন্টটা চলছে সেই টপ ইভেন্টটাই গেমের মধ্যে 3 জুলাই পর্যন্ত চলবে। এর মাঝে ইন্ডিয়ান সার্ভারে নতুন দুটো টপ ইভেন্ট আমরা দেখতে পারবো। একটা টপ ইভেন্টের কনফার্ম ব্যানার আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, যেটা 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। আরো একটা নতুন টপ ইভেন্ট আমরা ইন্ডিয়ান সার্ভারে দেখতে পারবো, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত গেমের মধ্যে থাকবে। এরপরে জুলাই মাসের 4 তারিখে গেমের মধ্যে আরো একটা নতুন টপ ইভেন্ট আমরা দেখতে পারবো, যেটা বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারই আসবে। দুটো সার্ভারের টপ ইভেন্টই সেম টু সেম হবে, মানে জুলাই মাসের 4 তারিখ থেকে বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারের টপ ইভেন্ট আবারও কিন্তু সেম টু সেম আমরা দেখতে পারবো। সো গাইস, এরপর তোমাদের যে নেক্সট আপডেটটা জানিয়ে দেবো সেটা হচ্ছে টু নাইট আপডেট বা আজকে রাত বারোটার কনফার্ম আপডেট। গাইস, কালকে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসতে হচ্ছে। এই ডিসকাউন্ট ইভেন্টের কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ইভেন্টের নাম হচ্ছে চেঞ্জ ইওর ফেট। আর এই ইভেন্টটা গেমের মধ্যে কালকে থেকে মানে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত গেমের মধ্যে চলবে। এই চেঞ্জ ইওর ফেট ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এখানে তোমরা যে কটা আইটেম রিওয়ার্ড দেখতে পারছো প্রতিটা আইটেম রিওয়ার্ডই তোমরা ইভেন্টের মধ্যে দেখতে পারবে। বাঁ সাইডে তোমরা একটা অপশন দেখতে পারছো, যেখানে তোমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সেটা তোমরা এখানে দেখতে পারবে। আর ডান সাইডে তোমরা যে অপশনটা দেখতে পারছো, এখানে যে 9টা আইটেম থাকবে, 9টা আইটেমের মধ্যে যদি কোনো আইটেমটাই তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা এখান থেকে রিফ্রেশ করতে পারবে। ইভেন্টে ডিসকাউন্টটা চেঞ্জ করতে গেলে বা আইটেম রিওয়ার্ডগুলো চেঞ্জ করতে গেলে প্রথমে 1 থেকে 2 বার তোমরা ফ্রিতে চেঞ্জ করতে পারবে। তারপরে তোমাদের ডায়মন্ড খরচ করতে হবে, ডায়মন্ড খরচ করেই তোমরা ডিসকাউন্টটা চেঞ্জ করতে পারবে বা তোমরা এখান থেকে প্রাইসগুলো চেঞ্জ করতে পারো। কিন্তু ভাই, এই ইভেন্টের সমস্যা একটাই, এই ইভেন্টে কোনো একটা আইটেম যদি তোমাদের পছন্দ হয় সিঙ্গেল আইটেম তোমরা পারচেস করতে পারবে না। তোমাদের 3টা আইটেম সিলেক্ট করতে হবে, 3টা আইটেমই তোমাদের পারচেস করতে হবে ডিসকাউন্টে, তবেই তোমরা এখান থেকে পারচেস করতে পারবে, না হলে তোমরা পারচেস করতে পারবে না। সো এই ডিসকাউন্ট ইভেন্টটা যেহেতু একটা ইভেন্ট, তো কালকে সকাল 9টা থেকে 10টার মধ্যে গেমের মধ্যে ডিসকাউন্ট ইভেন্টটা চলে আসবে। সো এরপরে তোমাদের যে নেক্সট আপডেটটা জানিয়ে দেবো সেটা হচ্ছে বাংলাদেশ সার্ভারে ইমপ্রুভ মেম্বারশিপ ইভেন্টটা কবে আসবে। তো বাংলাদেশ সার্ভারে ইমপ্রুভ মেম্বারশিপ ইভেন্টের কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই ব্যানারের মধ্যে কনফার্ম ডেটটা জানানো নেই, বাট আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কবে তোমরা গেমের মধ্যে ইভেন্টটা দেখতে পারবে। তো বাংলাদেশ সার্ভারের জন্য যে কনফার্ম ডেটটা বেরিয়েছে সেটা হচ্ছে এই মাসের 20 তারিখ থেকে, মানে জুন মাসের 20 তারিখ থেকে গেমের মধ্যে মেম্বারশিপের উপর তোমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবে, যেটা বাংলাদেশ সার্ভারে। এর সাথে ইন্ডিয়ান সার্ভারের জন্য একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দিই, যেটা গেমের মধ্যে 20 তারিখ থেকে তোমরা দেখতে পারবে। 20 তারিখে ইন্ডিয়ান সার্ভারে একটা নতুন মিশন তোমরা দেখতে পারবে, যে মিশন কমপ্লিট করে ইন্ডিয়া ফ্ল্যাগের এই যে ফেস পেন্ট, এই ফেস পেন্টটা তোমরা ফ্রিতে নিতে পারবে। 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ইভেন্টটা গেমের মধ্যে চলবে। এই ফেস পেন্টটা আগেও আমাদের একবার ফ্রিতে দেওয়া হয়েছিল, তো কার কার কাছে এই ফেস পেন্টটা আগে থেকেই আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। সো গাইস, এরপরে তোমাদের যে নেক্সট আপডেটটা জানিয়ে দেবো সেটা হচ্ছে বুইয়া পাসের উপর ডিসকাউন্ট আমরা কবে দেখতে পারবেন, কোন ইভেন্টের মধ্যে আমরা বুইয়া পাসটা ডিসকাউন্টে নিতে পারবো। সো গাইস, কালকের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম সিক্সথ অ্যানিভার্সারি স্পেশাল একটা লাকি উইল ইভেন্ট তোমরা দেখতে পারবে, যে লাকি উইল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই লাকি উইল ইভেন্টে মাত্র 9 ডায়মন্ডে আমরা আইটেম রিওয়ার্ড পারচেস করতে পারি। এই লাকি উইল ইভেন্টের মধ্যে তোমরা যে মেল বান্ডিলটা দেখতে পারবে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, ম্যাট্রিক্স বয় বান্ডেল। আর এই লাকি উইল ইভেন্টে শুধুমাত্র এই বান্ডিলটা না, এছাড়া অনেকগুলো বান্ডিল থাকবে, অনেকগুলো আইটেম রিওয়ার্ড থাকবে, যেগুলো তোমরা 9 ডায়মন্ডে বা ডিসকাউন্টে পারচেস করতে পারবে এই লাকি উইল ইভেন্টটা থেকে। তো মেল বান্ডিলের এই ফিমেল বান্ডিলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, যেটা তোমরা এই লাকি উইল ইভেন্টের মধ্যে দেখতে পারবে। এই লাকি উইল ইভেন্টের মধ্যে দুটো নতুন বান্ডিল তোমরা দেখতে পারবে, এছাড়াও এখানে তোমরা অনেকগুলো আইটেম রিওয়ার্ড দেখতে পারবে। তার সাথেই তোমরা এখানে দেখতে পারছো বুইয়া পাস যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিসকাউন্টে নিতে পারবো। এছাড়াও এখানে অনেকগুলো প্রিমিয়াম আইটেম আছে, অনেকগুলো নর্মাল আইটেম আছে, যেগুলো আমরা এই ডিসকাউন্ট ইভেন্টটা থেকে পারচেস করতে পারবো। তোমরা এই লাকি উইল ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পারবে, সিক্সথ অ্যানিভার্সারি স্পেশাল মানে সিক্সথ অ্যানিভার্সারি ইভেন্টটা গেমের মধ্যে যখন চলবে তখনই গেমের মধ্যে আমরা এই লাকি উইল ইভেন্টটা দেখতে পারবো। সো গাইস, এরপরে তোমাদের যে নেক্সট আপডেটটা জানিয়ে দেবো সেটা হচ্ছে ফ্রিতে ডায়মন্ড
আর ফ্রিতে ম্যাজিক কিউব তোমরা কিভাবে নিতে পারবে। তো বাইরের কয়েকটা সার্ভারে এই টাইপের একটা নতুন ইভেন্ট এসেছে যেটা হচ্ছে ফ্রেন্ড কল ব্যাক, মানে ফ্রেন্ডকে যদি আমরা কল ব্যাক করি তাহলে এই গ্রেড বক্সটা আমরা ফ্রিতে নিতে পারবো। আর এই বক্সের মধ্যে তোমরা দেখতে পারবে 29,999 ডায়মন্ড, তার সাথে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট, যেগুলো আমরা এই বক্সটা থেকে ফ্রিতে নিতে পারবো। আর এই বক্সের মধ্যে যে ডায়মন্ডটা দেখায় সেটা তো ভাই 99% প্লেয়ার কোনোদিনই পায় না, শুধুমাত্র 1% প্লেয়ার যাদের লাক ভাই অনেক ভালো তারাই শুধুমাত্র এই ডায়মন্ডটা নিতে পারে। আর আমার মতো যাদের লাক অনেক বেশি ভালো তারা শুধুমাত্র এখান থেকে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট নিতে পারবে। আর ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দিলেও খারাপ না, কারণ এখান থেকে পেট ফুড দেওয়া বা গোল্ড রয়্যাল ভাউচার দেওয়ার থেকে তো অনেক ভালো। সো এই কলব্যাক ইভেন্টটা কমপ্লিট করার জন্য তোমাদের কি করতে হবে, যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলে আছে যারা ফ্রি ফায়ার গেমটা খেলতো বাট এখন ছেড়ে দিয়েছে বা অনেকদিন তারা তাদের ফ্রি ফায়ার আইডিটা খোলেনি, তাদেরকে তোমাদের কি করতে হবে, এখানে যে ইনভাইট বলে অপশনটা দেখতে পারবে এটার উপর ক্লিক করে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কটা তোমরা হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকে হোক যেখানে খুশি তোমরা শেয়ার করে দিতে পারো। যখনই তোমার ফ্রেন্ড এই লিঙ্কে ক্লিক করে ফ্রি ফায়ারটা ওপেন করবে তখনই তোমাদের একটা কলব্যাক সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে, তোমরা এখান থেকে ফ্রিতে রিওয়ার্ডটা ক্লেম করতে পারবে। তো এইভাবে তোমরা এই কলব্যাক ইভেন্টটা কমপ্লিট করতে পারো, বা এর জন্য তো একটা ট্রিক আছে যেটা আই থিঙ্ক তোমরা সবাই জানো। আর তোমরা যদি কলব্যাক করার ট্রিকটা না জেনে থাকো, যখন গেমের মধ্যে কলব্যাক ইভেন্ট আসবে তখন আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কিভাবে তোমরা এই ট্রিকটা কাজে লাগাবে, কিভাবে তোমরা কলব্যাক ইভেন্টটা কমপ্লিট করতে পারবে। ইন্ডিয়া সার্ভারের যদি কথা বলি তোমরা এই স্টেট ওয়ার্স ইভেন্টে গেমের মধ্যেই কলব্যাক ইভেন্টটা দেখতে পেতে পারো, বা 6th অ্যানিভার্সারি ইভেন্টের সময়তেও গেমের মধ্যেই কলব্যাক ইভেন্টটা দেখতে পেতে পারো। আর বাংলাদেশ সার্ভারের যদি কথা বলি বাংলাদেশ সার্ভারে ঈদ উপলক্ষে গেমের মধ্যেই কলব্যাক ইভেন্টটা তোমরা দেখতে পেতে পারো। সো এরপর যে নেক্সট আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেশাল গোল্ড রয়্যাল গেমের মধ্যে কবে আসছেন, কেমন টাইপের আমরা স্পেশাল গোল্ড রয়্যাল গেমের মধ্যে দেখতে পারবো। সো তার আগে তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা করে লাইক তোমরা করে দেওয়ার ভাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। যখনই আমাদের ফ্রি ফায়ারের মধ্যে অ্যানিভার্সারি ইভেন্ট আসে তখনই আমরা গেমের মধ্যে স্পেশাল গোল্ড রয়্যালটা দেখতে পাই, যে গোল্ড রয়্যালের মধ্যে আমাদের যে ওল্ড গোল্ড রয়্যালের বান্ডিলগুলো আছে সেগুলো কিন্তু আমরা রিটার্ন দেখতে পাই। এইবারও গেমের মধ্যে কয়েকদিন পরেই 6th অ্যানিভার্সারি ইভেন্ট আসতে হচ্ছে, 6th অ্যানিভার্সারি স্পেশাল গেমের মধ্যে একটা নতুন গোল্ড রয়্যাল তোমরা দেখতে পারবে, যে গোল্ড রয়্যালে ওল্ড যে গোল্ড রয়্যালের বান্ডিলগুলো আছে সেগুলো তোমরা এই গোল্ড রয়্যালের মধ্যে দেখতে পারবে। এছাড়া অনেকগুলো ক্যারেক্টার থাকবে যেগুলো তোমরা এই গোল্ড রয়্যালের মধ্যে দেখতে পারবে, যখনই তোমরা এখানে গোল্ড দিয়ে স্পিন করবে তখনই তোমরা এখান থেকে ক্যারেক্টার পাবে, না হলে তোমরা বান্ডিল পাবে। এছাড়াও এই গোল্ড রয়্যালের মধ্যে কিছু তোমরা ইমোট দেখতে পারবে, যেগুলো নর্মাল ইমোট হবে সেই নর্মাল ইমোটগুলো তোমরা স্পিন করতে করতে বের করতে পারবে। বাট এখানে কিন্তু গোল্ড রয়্যাল মানে যে তোমাদের এখানে ব্রেক ডান্সার বান্ডিল থাকবে সেটা কিন্তু না, যে গোল্ড রয়্যালের বান্ডিলগুলো আমরা প্রায় স্পেশাল গোল্ড রয়্যালের মধ্যে রিটার্ন দেখতে পাই সেই গোল্ড রয়্যালের বান্ডিলগুলোই তোমরা রিটার্ন দেখতে পারবে। বাকি এই স্পেশাল গোল্ড রয়্যালে আরো কিছু নতুন আইটেম অ্যাড করতে পারে, যখনই এর কনফার্ম ডেটটা জানতে পেরে যাবো বা যখন এই স্পেশাল গোল্ড রয়্যালের কনফার্ম ব্যানারটা হাতে পেয়ে যাবো তোমাদের আমি নেক্সট ভিডিওতে বা আপকামিং একটা ভিডিওতে জানিয়ে দেবো। এই স্পেশাল গোল্ড রয়্যালটা 6th অ্যানিভার্সারি ইভেন্টের সময় আসবে এটা তো কনফার্ম, বাট কবে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, তো কনফার্ম জানতে পারলে আমি তোমাদের আপকামিং একটা ভিডিওতে জানিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। দেখা হচ্ছে নেক্সট কোন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।